অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। বিএড ব্রিজ কোর্স বদলি সংক্রান্ত তথ্য, অল ইন্ডিয়া বিএড ইউনিটি মুভমেন্ট ও ইন সার্ভিস টিচারদের কেস সম্পর্কিত বিভিন্ন খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্রিজ কোর্স ইস্যুতে ক্রমশ অস্বস্তি বাড়ছে রাজ্যে 16,500 প্যানেলে নিয়োগপ্রাপ্ত হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। ইতিমধ্যে একটি অনলাইন পোর্টাল থেকে জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশে 69,000 প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বাতিলের দাবিতে ডিএলএড চাকরি প্রার্থীরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই খবরের প্রসঙ্গক্রমেই জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নট ইনক্লুডেড ডিএলএড চাকরি প্রার্থীরা 16,500 প্যানেলে নিয়োগপ্রাপ্ত হওয়া বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তারা দাবি জানাচ্ছেন যে এনসিটিইর নিয়ম অনুযায়ী এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের মধ্যে 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হতো, কিন্তু তাদের চাকরি জীবনের 2 বছর সম্পন্ন হয়ে গেছে, এখনও পর্যন্ত তাদের ব্রিজ কোর্স সম্পন্ন হয়নি। ঠিক এই ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু তারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু আমরা খবর পাই পশ্চিমবঙ্গের নট ইনক্লুডেড ডিএলএড চাকরি প্রার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বাতিলের দাবিতে, এবং তারা দাবি করেন যে পর্ষদ তাদেরকে সুযোগ না দিয়ে সেই জায়গায় বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সুযোগ দিয়েছেন। এই মর্মে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের একটি যুক্তি বিশেষভাবে উঠে আসছে। ব্রিজ কোর্স করার দায়িত্ব তাদের, কিন্তু ব্রিজ কোর্স করানোর দায়িত্ব এনসিটিই এবং রাজ্য শিক্ষা দপ্তরের, প্রাথমিক শিক্ষা দপ্তরের। তারা বিভিন্ন সময় রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তরে এবং এনসিটিইর কার্যালয়েও আরটিআই এবং প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে ব্রিজ কোর্সের বিষয়ে আপডেট নিতে চেয়েছেন, কিন্তু কোনো রকম তথ্য তাদের মেলেনি। ইতিমধ্যে বিভিন্ন মারফত জানা যাচ্ছে যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের ডিএলএড করাবে ওডিএল মোডে। এখানেও প্রশ্ন উঠছে, যেহেতু ব্রিজ কোর্স করার কথা বলা হয়েছে এনসিটিইর গেজেটে, তাহলে কিভাবে ওডিএল মোডে 2 বছরের ডিএলএড করতে পারে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা? এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন যে ব্রিজ কোর্স নিয়ে তাদের কোনো রকম দায়বদ্ধতা নেই, কিন্তু দায়িত্ব আছে, ব্রিজ কোর্সটি তাদের করতে হবে। কিন্তু যাদের দায়বদ্ধতা আছে তারা এই বিষয়ে যেদিন যখন বলবেন তারা ব্রিজ কোর্স করতে প্রস্তুত আছেন। এবং এই ইস্যুকে কেন্দ্র করে যে সমস্ত কেসগুলি চলছে বা হচ্ছে বা হতে চলেছে, এই নিয়ে তারা বিশেষ কিছু চিন্তিত নন।